আমাদের ক্যামেরার সামনে যাকে দেখতে পাচ্ছেন তিনি হলেন অত্যন্ত পরিচিত এবং প্রিয় মুখ, যাকে দেখলে তিনি একটু আগে এখানে এসেছেন, কিন্তু অনেক ছেলে, ইয়াং ছেলেমেয়ে ওনার সাথে সেলফি তুলতে চায়, ছবি তুলতে চায়, উনি একদম ভাইরাল সেলিব্রিটিও ওঠে। তো আসলে তিনি একজন উদ্যোক্তা এবং সোশ্যাল ওয়ার্কার এবং একজন কন্টেন্ট ক্রিয়েটর। তো সব মিলিয়ে আসলে একজন নারী হিসেবে ওনার জীবন সংগ্রাম কেমন চলছে, এবং উনি আসলে আমরা জানতে পেরেছি যে বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন চলছে, এই নির্বাচনকে ঘিরে আমরা দেখতে পাচ্ছি যে সেলিব্রিটিদের মধ্যে একটা প্রাণ চাঞ্চল্যতা দেখে দিয়েছে। অনেক তারকা, সেলিব্রিটি, শিল্পী, চিত্রনায়িকা ইতিমধ্যে যারা মনপত্র কিনেছেন, উনিও আসলে শখ করেছেন এমপি হওয়ার। তো আমরা সেই বিষয়টা নিয়ে ওনার সাথে কথা বলবো, যারা আসলে ইতিমধ্যে মনপত্র কিনেছেন, উনি মেয়র প্রার্থী হওয়ার কথা ছিল, এখন উনি এমপি প্রার্থী হবেন কি না ভবিষ্যতে হবেন, আমরা সার্বিক বিষয় নিয়ে আমরা ওনার সাথে কথা বলবো। প্রথমেই জানতে চাইব আসলে আপনার বর্তমান অবস্থা কেমন, এবং আপনাকে নিয়ে অনেক আলোচনার জন্ম নিয়েছে, আমরা সব প্রশ্ন আজকে আলোচনা করব। তো প্রথমে আপনার কাছে জানতে চাইব আপনি কেমন আছেন। আসসালামু আলাইকুম ভাই, ধন্যবাদ। আমি সিলেটি পুরি, সিলেটি ভাষায় উত্তর দিতাম সাইমু। আমি ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মও সিলেটি ভাষায় উত্তর দিয়ে আইসি। আমি দেশের বাইরে গেছিলাম আপনারা জানেন, ফুটবল ম্যাচ উদ্বোধন করার লাগি। এই জায়গা তো আসলে আমি প্রেসর বাইক লড়ে আমি সিলেটি ভাষায় উত্তর দিছি। তো আমি যেহেতু সিলেটি ভাষারে রিপ্রেজেন্ট করতাম চাই অল ওভার দ্য ওয়ার্ল্ড, সো আমি চাইমু আমি সিলেটি ভাষায় উত্তর দিই, যদি আপনার কোনো অসুবিধা না থাকে। জি জি জি। আচ্ছা, তো আপনি আমার বর্তমান অবস্থা জানতে চাইছেন, আসলে কোন অবস্থা, মানে পারিবারিক না সামাজিক না ব্যক্তিগত, কোনটা আমি বুঝলাম না, সার্বিক বিষয় জানতে চাচ্ছি। আচ্ছা, সবটা মিলে আলহামদুলিল্লাহ ভালো আছি, সিঙ্গেল আছি আপনারা তো জানেন, এটা খুবই ফানি একটা বিষয়, যাই হোক আর ভালো আছি, সবটা মিলে আমি সবসময় ভালো আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন আপনি এমপি প্রার্থী হবেন না মেয়র প্রার্থী হবেন, এই বিষয়ে বিষয়টা খোলাসা করেন, পরিষ্কার করেন, কারণ আপনার যারা ফ্যান ফলোয়ার রয়েছে তারা জানতে চায় আসলে আপনি যে নির্বাচনে আসবেন, সিটি নির্বাচনে আসবেন না এমপি নির্বাচনে আসবেন, এই বিষয়টা একটু ক্লিয়ার করেন। আসলে আমি এখন তো আইরাম না, অবশ্যই আরও 5 বছর বাদে, মানে মোটামুটি 6 বছরের মতো আমার কাছে টাইম আছে। আমি আসলে নিজেরে আরও ডেভেলপ করতাম চাই, আমার অনেক কিছু শিকার আছে। আমরা যারা সিনিয়র হল আগে মেয়র আসলা বা নতুন যে মেয়র আসেন, আমি অবশ্যই তারারে খুব ফলো করি, এবং তারা আসলে কিলা সোলরা কিলা সিলেটে সালাইরা ওটা আমি একটু স্টাডি করতাম চাই, এবং আরও বিভিন্ন জিনিস আসলে স্টাডি করিয়া তার বাদে আমি আইতাম চাই। আমি মনে করি এডুকেশনের দরকার আছে, ঠিক আছে, অনেক কিছু শিকার আছে, অনেক কিছু জানার আছে, তাইলে আমারও অনেক স্টাডি করতে হইব, এটার লাগে অবশ্যই টাইম দরকার। তাছাড়া আপনারা জানেন যে আমার এইজনে কম, মানে একজন মেয়র বা এমপি হইতে হইলে যে এইজটা লাগে, এখন আসলে এই যে আমি গেছি না, তো এর লাগে আরও 5-6 বছর একটু নিজেরে সময় দিতাম চাইরাম, স্টাডি করতাম চাইরাম, এর বাদে সব অবস্থা দেখিয়া আমি আসলে চিন্তা করবো যে আমি মেয়র প্রার্থী হইতাম না এমপি প্রার্থী হইতাম। তবে হ্যাঁ, বর্তমানে আপনারা দেখরা যে সামনে যে ইলেকশন, ইলেকশনও কিন্তু আমরা এবার কিন্তু বেশিরভাগ কিন্তু সেলিব্রিটিও হলেও মনোনয়ন নিরা আপনারা দেখছেন, এটা একটা ট্রেন্ড হয়ে গেছে। তো আমি এখানে ফিসাইয়া থাকতাম সিলেটের মাঝে, যেহেতু আমিও ওয়ান অ্যান্ড অনলি, সো আমি এখানে ফিসাইয়া থাকতাম। আমরা সিলেট শহরটা আসলে খুব ছোট আর এলা স্ট্রং মেন্টালিটির মানুষ খুব কম আসেন, তো আমি চেষ্টা করলাম আর কি, দেখি এখন বাকি তো আল্লাহর হুকুম সপ্তাহ, এবং আপনার দোয়া আপনার সাপোর্ট আমার লাগবে। আচ্ছা, বুঝতে।